না সেজন্য আমি একটা লিসেনিং একটা ইনিবো প্র্যাকটিস যদি খুব ভালো হয় সেক্ষেত্রে আমি এটা কুইজ হিসেবে কাউন্ট করবো যারা প্রথমে একদম মিস করছে তাদের কথা বলছি আপনি দিয়েছেন প্রেসিডেন্সি টপিকের নেই ইমেলের সাথে কথা বলে নিয়মে মাত্র দেখিয়ে দিলাম অনেকগুলো টপিক আছে ওগুলো থেকে একটা সিলেক্ট করে আপনি আমাকে কমেন্ট সেকশনে দেন আমি অ্যাপ্রুভ করে দিই ঠিক আছে জাস্ট কিছু কথা বলতে বেশি হবে না দু তিন মিনিট দ্বারা দু তিন মিনিটে কিন্তু অনেক কথাই বলা যায় অ্যাকচুয়ালি বা টু মিনিটসই কথা বলে আমি বলছিলাম পাঁচ মিনিট দশ মিনিট প্রপার প্রেজেন্টেশন দিতে যাদের কষ্ট হয় দিতে আমি বুঝি এতক্ষণ আপনাদের কথা বলতে হবে না যে টপিকে নেবেন তার ফেভারে তিনটা রিজন দেখাবেন বা দুটা রিজন দেখাবেন এবং আপনার আগে এই কাজগুলো নিয়ে কে গবেষণা করেছে তাদের একটা লিঙ্ক কোথা থেকে গবেষণা পেয়েছে একটা সার্ভেতে কিসের প্রমাণ পেয়েছে ঠিক আছে আমি ইচ্ছা করতে আমি ক্লেম করলাম আইইএস আপনার এই নতুন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি নিশ্চয়ই কোনো জড়িত আসছে নিশ্চয়ই নিউজ পেপার আসছে নাহলে আমি কিসের উপর বেস করে কথা বলছি নিজেকে যে বানিয়ে জাস্ট বিকজ আমি এখানে পড়াই সেজন্য না ঠিক আছে সো রিজনস দেখাবেন তাহলে কিন্তু আপনার একটা ব্যাকআপ থাকে স্ট্রং একটা প্রেজেন্টেশন হয়ে যায় দু মিনিটে যদি কথা বলেন যদি ইন্ডিভিজুয়াল হয় আপনার ভালো মার্কস পাবেন ঠিক আছে ইমেল কি একা দিবেন ইন্ডিভিজুয়ালি দিবেন ইন্ডিভিজুয়ালি দেওয়া তো সবচেয়ে বেস্ট আর যে অ্যাটায়ার আমি দিয়েছি সেই অ্যাটায়ার পরে আসতে হবে ঠিক আছে ইনফর্মাল ড্রেস আপটা আসা যাবে বা ইনফর্মালি কথা বলে একটা প্রেজেন্টেশন হয় না তো আমি কালকে দেখবো কিছু প্রেজেন্টেশন আছে কালকে আর এর পরের সাথে আপনার মনে হয় আট নয় আসলে ক্লাস হবে কি না আবারও বলছি দশ তারিখে যদি পরীক্ষা হয় আট নয় তারিখে আমাদের অনেক ক্লাস থাকে হ্যাঁ তখন তাহলে ক্লাস নাও নিতে পারি এক্সাম ডেটকে আগাইছি মানে তিন তারিখে হওয়ার কথা ছিল না দশ তারিখে এখন হবে এক্সাম দশই মার্চ থেকে আমি শুনছি তো শুধু যদি সেটা হয় তাহলে দশ তারিখের আগে দুদিন হলো আট নয় ওই দুদিন আপনাদের রেগুলারের ক্লাস পড়ে সে সময় আমি ক্লাস নিতে চাচ্ছি না বা থাকলেও তো আমি হেভি লোড দিতে চাচ্ছি না স্টকগুলোতে বুঝতে পেরেছেন আমি চাচ্ছি এক দুই তারিখের মধ্যে সব শেষ হয়ে যাবে আপনাদের প্রেজেন্টেশন সো দ্যাট ইউ গেট দ্য ফ্রি টাইম টু স্টাডি ফর আদার কোর্সেস যাতে আট নয় তারিখে যাতে আপনাদের উপর চাপ না পড়ে ঠিক আছে আঞ্জুমান আপনি প্রেজেন্টেশন স্লাইডসগুলো বানিয়েছেন আচ্ছা আপনার আর্গুমেন্ট এবার কিন্তু স্ট্রং হয় ইটস নট আ ভেরি স্ট্রং টপিক ইন দ্য সেন্স যে আপনি যদি বলে যে সেক্সুয়াল অ্যাসল্ট হ্যাঁ বিচার হয় না ট্রু আপনার সাথে কিন্তু আমার মানে ম্যাক্সিমাম মানুষ রেডি করবে আমার ম্যাক্সিমাম রিপোর্ট আপনি এটা রেডি আসতে পারবেন যদি বলতে যে এটা বিচার হয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরি আর্গুমেন্ট না হয় তো দুই একটা হলেও কিন্তু আছে বলছি এরকম যেখানে আপনার বিচার হয়েছে ঠিক আছে সো মেবি এটার উল্টাটা নিলে আপনার আপনার বেশি স্ট্রং হবে বা আপনি এইটা নিয়েও করতে পারেন ইন কেস আপনাকে কাউন্টার আর্গুমেন্টে রেফারেন্স দিতে হবে বুঝতে পারছেন ওইখানে একটা রেফারেন্স স্ট্রং রেফারেন্স হলে যে এই জায়গাগুলোতে গভর্নমেন্ট এই ক্লেমগুলো করেছে লাগাতার ক্লেমগুলো করেছে যে এখানে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের কোনো ভিকটিমরা মানে এছাড়া আমি যারা মানে আমি আবারও বলছি আমি চাচ্ছি না আট নয় তারিখে একটা লোড হোক আপনাদের স্লটে হ্যাঁ স্লটের লোডটা আপনি রেখেন না এক দুই তারিখের মধ্যে সব প্রেজেন্টেশন শেষ করে দেন যাতে আট নয় তারিখে আপনারা পড়ালেখা করার একটা সময় পান দশ তারিখ থেকে পরীক্ষা হলে আট নয় তারিখে অনেক আসতেও কষ্ট হবে সো দ্যাট ইউ টেক দ্য টাইম গো হোম টেক রেস্ট পড়াশোনার পরে আমি সেটা চাচ্ছি যারা এখনো স্লট বুকিং দেন নাই তারা এখনই দিয়ে ফেলেন প্লিজ স্লট
একবারে লিখতে হবে না ঠিক আছে নেম আইডি ব্যাচ যদি খুব ভালো হয় আমাকে সাবমিট করবেন আমি তাহলে এটা কনসিডার করবো যদি ভালো না হয় because of what
আছে এটা কিন্তু আপনার সাত নরমাল যেভাবে কথা বলে না আমেরিকানে তার থেকে কিন্তু ইজি তার থেকে স্লো কথা বলছে না কিন্তু রিডিং করার মতো কিন্তু নর্মাল কোনো কনভারসেশন ছিল না কে আসবে আসেন আসুন আসুন হ্যাঁ সেটাই তো বলছি পারফেক্ট কার কার হয় বলেন পারফেক্ট তো কারো হয় না ভুল তো থাকবে বাকি আছে ক্রস চেক করতে তো কি লিখেছে না ও কি লিখেছে না কিন্তু আপনার একটা ভুল নাকি ওটা ভুল February 12th, it's not a holiday in the United States. Then I found... It's a Super Bowl Sunday in America. February 12th, it's not a holiday in the United States. February 12th. It's not a holiday in the United States.